ব্রো, এই সাদা হুডি পরা লোকটা কে? আরে ভাই, ভয় পাওয়ার কিছু নাই, ও তো নান্টু। নান্টু? Alright guys, this is our story and welcome back to another new horror story. এই হরর সিরিজে আমরা মূলত পৃথিবীর সব হরর মুভিগুলো নিয়ে স্টোরি বলি আর তোমাদের ভয় দেখাই, তাই তো আজকে আমরা যে হরর মুভিটা নিয়ে স্টোরি বলবো সেই মুভিটার নাম হচ্ছে নান্টু। নান্টু ঘটক? আহাহাহা, এই নান্টু ওই ঘটক নান্টু নয়। তাহলে কি ঘটকের শালা নাকি? এই নাম তো ছেলে নয়, মেয়ে, তো শালি হবে। মানে? আই মিন, এই নান্টু হলো একজন সন্ন্যাসী। বাহ, তুমি যদি মনে করো এই সন্ন্যাসী শুধুমাত্র ভয় দেখায় তাহলে তুমি একদম ভুল। কেন? ভুল কেন? কারণ এই সন্ন্যাসী ভয় দেখানোর পাশাপাশি বিনোদনও দেয়। মানে? মানে এই সন্ন্যাসী নাচতে পারে। তো আর বেশি দেরি না করে আজকের হরর স্টোরি শুরু করি। স্টোরির শুরুতেই পাড়ার গলিতে ফুটবল নিয়ে খেলছিল ছোট্ট রোনালদো। এইবার মেসি তার এইট ব্যালেন্ডর জেতায়। ছোট্ট রোনালদোর মন ভেঙে যায়। এইট ব্যালেন্ডর নিতে পারলাম না, এত খেলে লাভ কি? ধ্যার! এক শটে বল চলে যায় মেসির বাড়ি। অ্যান্ড অন্ধকার রুম থেকে মেসির রিপ্লে আসে। এটা দেখে ভয়ে রোনালদো নেইমারকে বলে, নেইমার, আমাদের বাড়িতে মেসি ঢুকেছে। বলিস কি, চল দেখি। তারা গিয়ে দেখে এ তো মেসি না, এ তো নান্টু। ওয়েল, নান্টু নেইমারকে লাল কার্ড দেখিয়ে পুড়িয়ে ফেলে। এটা দেখে রোনালদো বি লাইক, এখন আসা যাক মরিসের কাছে, যে কিনা একটা স্কুলে কেয়ারটেকারের চাকরি করে অ্যান্ড সেই স্কুলের ম্যাডামের সঙ্গে প্রেমও করে। মরিসের কাছে ফুড ডেলিভারি দিতে আসে একটা মেয়ে অ্যান্ড সে এসে একটা শব্দ পায়। শব্দের পিছু যেতেই সে দেখে মরিচের মিরকি ব্যারাম উঠেছে আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই নান। আরে নান্টু ঘটক, কি বললি? ওয়েল, মেয়েটার সামনে চলে আসে নান্টু। নান্টু ঘটক, এরে কথা শোনা, আমাকে নান্টু বললি, এত বড় সাহস, তোর এবার খার মটকাবো। বাই বাই, টাটা, গুড বাই। এখন আসা যাক সিস্টার আইরিনের কাছে। সিস্টার আইরিন, কাল একটা মেয়ের রহস্যজনক ঘাড়মটকা মৃত্যু হয়েছে, সাথে নেইমারও লাল কার্ড খেয়ে পুড়ে মরছে, এর পেছনে কার হাত আছে জানো? নিশ্চয়ই এদের নান্টু মেরেছে। বলো কি, নান্টু ঘটক এদের মারছে? আরে না, এদের নান সন্ন্যাসী মেরেছে। সিস্টার কি বলেন? ওয়েল, সিস্টার আইরিন সেই নানকে ধরার জন্য ট্রেনে চড়ে রওনা দেয়, সাথে যোগ দেয় সিস্টার দেবরা। এইদিকে স্কুলে কিছু মেয়েরা লুকাচুরি খেলতে ধরে। তুই এখানে তারাই থেকে 69 পর্যন্ত কোন, আমরা লুকাতে গেলাম, বাই। ওয়েল, তখনই সফির পেছনে আসে সেই ভয়ঙ্কর অভিশপ্ত নান্টু। এটা দেখে সফি ভো দৌড় দেয় অ্যান্ড শয়তানি মেয়েরা দরজা বন্ধ করে দেয়। এই বেটিরা, দরজা খোল খোল বলছি। তখনই সামনে আসে এক টাওয়াল পরা ভূত। মরিস এসে সফিকে বাঁচায়। কিরে, কেমন ভয় পাইলি? সফি আবারও নান্টুয়ের আওয়াজ পায় অ্যান্ড গিয়ে দেখে সামনে নান দাঁড়ায় আছে। খাইছে, ভাগো! সিস্টার আইরিন চলে আসে রোনালদোর কাছে আর বলে, নেইমারকে কে মেরেছে? আগে মেসি মেরেছে। মানে? এটা শুনে সিস্টার আইরিনের খটকা লাগে অ্যান্ড সে রোনালদোর পিছু নেয় অ্যান্ড গিয়ে দেখে, হোয়াট দ্য হ্যাক, রোনালদো গেল কই? তখনই সেখানে থাকা কিছু চটি বই থেকে বেরিয়ে আসে নান অ্যান্ড সিস্টার আইরিনের গলা চিপে ধরে। এই সিস্টার আইরিন গল্পের হিরোইন হওয়ায় এই আইরিনের কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না, শুধু অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে মধ্যরাতে স্কুলের হেডমাস্টার মূত্র বিসর্জন দিতে ওঠে অ্যান্ড তখনই সে মরিসকে দেখে। এই মরিস, এত রাতে এখানে কি করিস? ও মা গো, ম্যাডাম, আমি হাগু করতে এসেছিলাম। তোর মিয়া, দরজার সামনে কেউ হাগে নাকি? যাও গিয়ে টয়লেট হেঁকে এসো। সাজেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আরে এই দরজা নড়ছে কেন, ঢুকে দেখি তো। হেডমাস্টার ডোরা দ্য এক্সপ্লোরার হয়ে রুম এক্সপ্লোর করা শুরু করে, তখন সে দেখে একটা বাচ্চাকে। এই বাচ্চা, তুই কই রে?
ম্যাডাম, আমি আপনার পেছনে। হ্যাঁ এই বেটা, স্কুলের বেতন না দিয়ে কই লুকাচ্ছিস? মরা স্টুডেন্টের কাছ থেকেও বেতন নিতে চান আপনি? এত টাকার লোভ, এবার খান কোপ। ওয়েল, সেই নান বাচ্চা রূপ ধরে হেডমাস্টারকে টপকে দেয়। কাল নান এক স্কুলের হেডমাস্টারকে মেরে ফেলেছে, যাও এবার গিয়ে নানকে মাইরা ফেলাও। এই নানকে মারবো কেমনে, পেটা তো মরেই না। নানকে মারতে হলে ওই স্কুলের একটা জায়গায় একটা রেলিক আছে, ওইটা খুঁজে বের করো। একমাত্র ওই রেলিকের সাহায্যেই নানকে মারা যাবে। সিস্টার আইরিন স্কুলের দিকে রওনা দেয় নানকে মারতে। এদিকে হেডমাস্টার মরার খুশিতে স্কুলের সবাই ড্যান্স দেয়। তখনই পেছন থেকে বের হয় নানটু। খাই ছেড়ে, এ ভাগো। এন তাদের সামনে চলে আসে সিস্টার আইরিন আর বলে, নিকল লাউড়ে পহলি ফুরসত মে নিকল। এসব কি বলছো সুন্দরী? আরে বেটা, তোর ওপরই নান ভর করছে। এত মানুষের বডি থাকতে নান আমার ওপর ভর করলো কেন? কারণ তুই হ্যান্ডসাম। তখনই মরিসের মির্কি বেড়া মোঠে, এন সে নানের বসে চলে আসে। হ্যালো বইন, কেমন আছো? শালা নান, কই যাস তুই? বেটা ছেলে হয়ে মেয়ের গায়ে হাত তুলিস? তারা, আরে বোকা, আমিও একজন মেয়ে ভূত। সিস্টার আইরিন এরপর মন্ত্র ফোকা শুরু করে। ভূত আমার চাকর, পেট নিয়ে আমার ছি, নানটু তুই করবি আমার কি? এরপর মরিসকে তারা শিকল দিয়ে বেঁধে রাখে। অ্যান ভেড়ার পাজল সলভ করে তারা স্কুলের নিচে থাকা সেই রেলিকটা উদ্ধার করে। এইদিকে সোফি পেছনে তাকিয়ে দেখে ভেড়াটা সেখানে নেই। তাইলে ভেড়াটা গেল কই? আরে বাপরে, ভেড়া ডেবিল ফালাও। ওয়েল, ভেড়া ডেবিল তাদের পিছু নেয়। অ্যান তারা অবশেষে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। দেখ তো, ভেড়া ডেবিলটা আসে না গেছে? কই, এখানে তো ভেড়া ডেবিল দেখতেছি না। ওমাকো, এটা আবার কে? কি দেখলি ভাও? আমাদের মরা হেডমাস্টারকে দেখলাম। ওয়েল, তখনই তাদের মরা হেডমাস্টার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমার মরার আনন্দে তোরা নাচিস না? দাঁড়া, এবার তোদের খবর আছে। আরে ভাগ ভাগ ভাগ, সবাই ভাগ। এদিকে চলে আসে নান রূপী মরিচ, এসে সিস্টার আয়নের সাথে WW খেলে। সোফি রেলিকটা নিয়ে পালায়। পালাবি কোথায়? দাঁড়া সোফি, কোথায় তুমি? একটু টুকি দাও। টুকি, এই তো পাইছি। ওয়েল, তখন এই রেলিকটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড এটা দেখে নান চিল্লায়। চিল্লানির ঠেলায় ভূমিকম্প হয়। অ্যান্ড বিল্ডিং ভেঙে পড়ে। আমার মাল আমায় দে বলছে। সিস্টার তখনই মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র শুনে নান বেগুন তোলে। নানের সাথে মরিচও মরে যাওয়ায় সিস্টার কাঁদে। অ্যান তখনই নান চিটিংবাজি করে সে রেলিকটা নিজের হাতে তুলে নেয়। অ্যান তার আসল মোড়ে চলে আসে আর দাঁত কেলায়। এরপর সিস্টার আইরিনকে উপরে তুলে পুড়িয়ে মারতে ধরে। বাট সিস্টার আইরিন গল্পের নায়িকা হওয়ায় তার কিচ্ছু হয় না। সিস্টার মন্ত্র ফুঁকে নানকে মেরে ফেলে। অ্যান অবশেষে মরিচও বেঁচে যায়। দেখো, নান আসলেই মরছে কিনা এটার কনফার্মেশন আমার কাছে নেই ভাই, কারণ এই মুভিটা বেশি টাকা ছাপলে এরা নান টুকে জীবিত করে আবার নান থ্রি বানাবে। সো বেসিক্যালি বলতে গেলে নান মরে নাই, সে টাকার জন্য আবার নান থ্রিতে ব্যাক করতেও পারে। তো গাইজ, এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে এখনই লাইক করে ফেলো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে করছো কি, এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।